অঞ্চলের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানই তো এই জেল হত্যার সাথে যুক্ত, তার অনুগত সেনারাই গিয়ে কারাগারের মধ্যে জাতীয় চারনেতাকে হত্যা করেছিল। সুতরাং তারা জেল হত্যা নিয়ে কি বলবে, জেল হত্যা নিয়ে তারা একটাই বলতে পারে, দায়িত্ব স্বীকার করতে পারে। তারা আলোচনা করলে এটি উঠে আসবে, উঠে আসা উচিত, বলা উচিত তাদের, তাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ইন্দ্র নেই, তার অনুগত সেনারাই গিয়ে এই জাতীয় চারনেতাকে হত্যা করেছিল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি একজন উদার মনের মানুষ, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মুক্ত মত চর্চা করেন, স্বাধীনতার সপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। ছাত্রদলের ইন্ধনেই তার উপরে হামলা হয়েছে এবং ছাত্রদলের চারজন গ্রেপ্তার হয়েছে। তিনি বলেন, বিচারপতি শামসুদ্দিন মানিকের উপর হামলা বিএনপির দেশব্যাপী নাশকতার ছকের অংশ। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ বিশ্বের জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলির একটি হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারকে কাটিয়ে উঠতে সহায়তা করেছে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা নিউজ ম্যাগাজিন নিউজ উইকে এ ফোকাস অন ক্লাইমেট চেঞ্জেস ইন বাংলাদেশ শীর্ষক প্রকাশিত একটি নিবন্ধে তিনি একথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশ্বের সবচাইতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম, তবে বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের অবস্থান খুবই নগণ্য। তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারে গত 30 বছরে বাংলাদেশের উপকূল সহ সমুদ্রের উচ্চতা 3.8 মিলিমিটার থেকে বেড়ে 5.8 মিলিমিটার হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। নিবন্ধে মন্ত্রী বলেন, বস্তুত বৈশ্বিক আচরণে কোনো প্রকার পরিবর্তন না হলে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে বার্ষিক অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে তা 2050 সাল নাগাদ দেশের মোট দেশজ উৎপাদনের 2% সমান। তিনি বলেন, এক কথায় বললে বৈশ্বিক গড় তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেলে সমুদ্রের উচ্চতা প্রায় 1 মিটার বেড়ে যাবে, যার ফলে বাংলাদেশের 1/5 এলাকা ডুবে যাবে। ডক্টর হাসান মাহমুদ বলেন, যদি এটা হয় তাহলে বাংলাদেশের 3 কোটি মানুষ তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হবে। তবে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু সহিষ্ণুতার ক্ষেত্রে অব্যাহতভাবে ভালো করছে এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আবশ্যিক শর্ত হিসেবে বাংলাদেশ এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। তিনি আরো বলেন, এ লক্ষ্যে 20 বছর মেয়াদী মজিদ জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা এবং বদ্বীপ পরিকল্পনা 2100 সহ শিগগিরই কয়েক দফা জলবায়ু প্রশমন কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বলেছেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য বয়সের বাধা এবং সময়সীমা তুলে দেওয়া উচিত। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কোনো বয়সী মানুষের বিশ্ববিদ্যালয় অধ্যয়নের অধিকার আছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন। তিনি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার অধীনে আসার আহ্বান জানান। ডক্টর দীপমণি আরো বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া ব্যবস্থা শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলের ভোগান্তি কমায়।